আমি এখন লজিন মাস্টার বুঝছেন এই এলাকার মধ্যে বদ কিছু একটা মাতবর আছে কি যেন নাম কি নাম নাম না কইলে চিনুম কেমনে ও মনে পড়ছে মনে পড়ছে ওর মোবারক নিয়ে বসে ওনার বাড়িতে লজিন থাকুম তো বাড়িটা চিনে দেব পারবে ভাই এদিকে আসো ওঠো ওঠো বসো বসো শোনো আমরা মাইকিং করতে করতে গলাটা বইসা গেছে একটু চা খেয়ে আসি ততক্ষণ তুমি বসো আমরা ওই মোবারক মিয়ার বাড়িতে যাবো বসা কি করো এই এই মাইকটা মোবারক মিয়ারই মাইকিং হইতেছে বসো 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 তুমি পড়ে থাকো চিন্তা করো না ধরো এটা এটা ধরো এটা ধরো তোমার লয় না মনে না ধরো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যালো 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 আমি কি করছি ভাই এই তুতলামি মাইকিং করতেছস কেন হ্যাঁ কি কইন এই এই কি কইন তুতলামি মাইকিং করতেছস কেন এই কি কইন আমি তো তুতলামি মাইকিং করতেছি এই ভাই এই 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 ভাই এই আমি তো কিছু করি নাই এই ভাই আমার মার 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 সেন কে সা 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 আপনারা জানেন আমার দুইটা মেয়ে এই দুইটা মেয়ে আমার প্যারেন্টসে অনেক বেশি জি বড় মেয়ের নাম কি আদরি দ্বিতীয়টা কদরি এই আদরি আর এই কদরি তাদের জন্মদিনে আমি আমার এই বাড়ির উঠানে বছর বছর প্রতি বছর প্রতি বছর একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করি মাদবসা একটা কথা ছিল যে করিম মিয়া আমি কিন্তু মাদবর না মাদবরা ছিল আমার বাপ দাদারা আমি শুধু তাদের দাপটটা ধরে রাখছি হ্যাঁ কি জানি কইতে চাইছিলেন আপনি এইবার গানের আসরে বাউলাইব কেডা এইবার গানের আসরে কোনো বাউল আসবে না শহর থেকে অনেক বড় মাপের নাম করা শিল্পী আইতাছে কাকা শহর থেকে শিল্পী এসে আপনি শুনেন নাই বাবারে আমি তো কানে কম শুনি এই জন্য আমি কানে শুনি নাই আমি যে আপনার সাথে এত কথা বলতেছি আপনি শুনতে পান না না শুনলে শোনা যায় না এটা আপনারা কইলো কে অনুমানে আপনার কথায় কেমন যেন একটা মস্কারি আছে আপনার বয়স যদি কম হইতো তাহলে আমি আপনার কান ধরে তোমার নাম কি আমার নাম আফসার খালিক একটু আফসার দিই এই জন্য পিতা হইলো অন্ধ মালিক থানা হইলো কুল্লারচর জেলা জেলা কমলা তোমার মতো এরকম একটা বেকুবরে ধরে আনতে আমার বড় কষ্ট হয়েছে শুনুন যে আমার দাদার নাম ইয়াকুব উনি আসিল ইয়াকুব আমার বাবা অন্ধ মালিক আর আমি হইলাম আফসার খালিক আমি দূরেরটা দেখি না সামনেটা দেখবার পারি বুঝছুন আর আমার বাবা দিনে দেখবার পারে রাতে দেখবার পারে না এই জন্য বাবা হইল অন্ধ মালিক আর আমি হইলাম আফসার খালেক বুঝুইন শোনো যে যারা বেশি কথা বলে তাদেরকে আমি পছন্দ করি না তুমি একটু বেশি কথা বলতেছ আর বেশি কথা বললে ওলা লোক একটু বোকা হয় তোমার তো আমার বোকা বইলা মনে হইতেছে না তুমি আমারে বোকা বানাইতে চেষ্টা করতেছ কি কইন যে আপনি বুদ্ধিমান মানুষ আপনি বোকা বানাবো কি জানি কি কইন হ্যাঁ তুমি চাচার লগে তর্ক করো কিছু না চাচা আপনি অনুমতি দেন ওর গালে ঠাস করে একটা শট দিন ওরে মারে ওর ফুপু ওর ফুপু 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 করো কা হ্যাঁ চল চড়াচড়ি করলেই তো সমস্ত সমস্যার সমাধান হয় না আফসা খালেক অমার্জনীয় অপরাধ করছে সে একজন বিখ্যাত শিল্পীর নাম তুতলাইয়া মাইকিং করছে সেই হিসাবে তো তার জিব্বা কাইটা ফেলানো উচিত সেহেতু সে আমাদের এই গ্রামের লোক সেই জন্য অন্য বিচার হবে শুনুন যে আমি তো আপনার গ্রামের লোক না আমার নাম আফসা খালেক পিতা অন্ধ মালিক থানা হইলো কুল্লারচর জেলা কমুনা এত দূর থেকে আসে আমি আপনার গ্রামে মাইকিং করুম কন চাচা
নাকে গরম পানি ঢালা হবে সেই জন্য সে মিছা কথা কইতেছে আমি নিজে তার রিকশা থেকে ধইরা নিয়ে আইছি এসে আবার বড় প্রমাণ কি মাইকিং এর লোক ঠিক করছিল কেডা ঠিক করছিল আমাকে শুকুর চাচা তো গমজে গেছে চাচা সর রেডি আছে আরে কি এক থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দেব কথায় কথা সর না আরে তুই চেয়ারম্যান হলে তো গেরামের মাইশরে জড়াইতে জড়াইতে বয়রা বানায় ফলাই দি আমার হুকুম ছাড়া তুই যে আফসা খালি একটা সর মারলি এতে কিঞ্চিত বেয়াদবি হইল না শুনুন মুরব্বী আমার আনার সময় বদলোক আপনার অনুমতি ছাড়া আমার একটা সর মারছে সর মারছে কোন গেলে মারছে তুমিও তো ডাইট গেলে একটা সর মারো কিন্তু মনে রাখবা পরিমাণ মতো কম যাতে না হয় বেশি যাতে না হয় আচ্ছা আচ্ছা এটা কি বিচার করলেন আপনি আউনছে সামনে ওইন মুরব্বী কইছে আউন গালটা দেনছে মারছি ঠিক আছে পরিমাণ ঠিক আছে চাচা আমি তো আপনার অনুমতি নিয়ে হেঁটে চর মারতে গেছি তা আপনি আমার কি বিচার করলেন আমি তো তোরে চর মারতে পারি যাই তো হে তো আসে না এলে কি তো চর মারছি এখন আসো আমার সাথে আপনি কোনো কাম আমি আর করুম না আমারে 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 বান্ধা তুলেন যে কুলইন এই যে আমি তো মাইকিং করি নাই যে কুলাইলাম ফুপু ফুপু